বন্ধুরা সব সকলকে আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওটি সবাই শেয়ার করবেন যেন আজকের এই ভিডিওটি দেখার পরে সবাই বুঝতে পারে যে আল্লাহ কীভাবে মানুষের উপরে গজব ঢালে। ঠিক আছে, আজকে গতকালে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। একটা মেয়ে ছাদের উপরে উঠে টিকটকের ভিডিও বানাচ্ছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে যখন আকাশে মেঘ তুলতো আল্লাহর কাছে দোয়া করতো, কান্নাকাটি করত, কিন্তু আজকের আমরা আকাশে মেঘ দেখলে আমরা নাচানাচি করি, আকাশের থেকে বৃষ্টি পড়লে আমরা টিকটকের জন্য ভিডিও বানাই ভিজে ভিজে। আমরা কতটুক নিকৃষ্ট হয়ে গেছি, মানে আমরা কতটুক খারাপ হয়ে গেছি যা বলার বাহিরে। এই মেয়েটি ছাদের উপরে উঠে টিকটকের জন্য ভিডিও বানাচ্ছে, আর সেই মুহূর্তে হঠাৎ করে আকাশ থেকে বজ্রপাত হয়। এরপরে সে মেয়েটি সেই জায়গায় মারা যায়। ঠিক আছে, এরকম হাজার হাজার ঘটনা আমাদের সোশ্যাল মিডিয়াতে আছে। যারা বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর গজবকে বিশ্বাস করে না, আল্লাহর মানে যে সিস্টেমগুলো, আল্লাহর যে শাসনগুলো, তারা সেগুলো বিশ্বাস করে না। এটা হচ্ছে সেটা প্রমাণ যে আপনি যতই কিছু করেন না কেন, আল্লাহর আল্লাহর যেহেতু বৃষ্টি দিয়েছে, আপনাকে ঘরে থাকা উচিত, নিরাপদ জায়গায় থাকা উচিত, কিন্তু আপনি সেটা না করে আপনি টিকটকের জন্য ভিডিও বানাচ্ছেন। এটা কতটুক মানে নিচু হয়ে গেলে এরকম যখন কাজ করে। এরকম আরো হাজার হাজার মানুষ রয়েছে কবর করে কবরের ভিতরে গিয়ে ভিডিও বানায়, সে কেন তাদের গজব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন কি প্রয়োজন আছিল, কোনো প্রয়োজন আছিল? অজাতা তার প্রাণটা চলে গেল না? এরকম কাজ কেউ কখনো করবেন না। দয়া করে আল্লাহর উপরে যাবেন না, কেউ আল্লাহর বিরুদ্ধে যাবেন না। ঠিক আছে, আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন, এরকম জঘন্য কাজ যেন কেউ না করে। ঠিক আছে, আজকে এই মেয়েটার প্রাণটা চলে গেছে, হয়তো আমার আপনার প্রাণটাও এইভাবে চলে যেতে পারে শুধুমাত্র টিকটকের জন্য ভিডিও বানানোর জন্য। কি কি আমি বুঝতে পারতেছি না, আমাদের বাংলাদেশে এগুলো কি, আমাদের বাংলাদেশের মেয়েরা কি, ছেলে মেয়েরা কি কখনো পরিবর্তন হবে না? আজকে শুধু টিকটকে ভিডিও বানানোর জন্য নিজের প্রাণটা চলে গেছে। হে আল্লাহ, সবাইকে তুমি হেফাজত করো, সবাইকে। আমরা যেন একটু সাবধানতা ভাবে চলাফেরা করতে পারি ভাই, টিকটকের জন্য ভিডিও বানায় আজকে নিজের প্রাণটা চলে গেছে, মানে এগুলো বোঝা যায় না, মানুষের মতি গতি কিছু বুঝা যাচ্ছে না। ঠিক আছে, সবাই ভিডিওটি শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।